Hi everyone, this is Reem. এটা একটা সারপ্রাইজ ভিডিও আমার গার্লফ্রেন্ডের জন্য, যদিও আমি মেকআপ ছাড়া। এটা নদী খন্দকারের রং খেলা প্রোগ্রামের কিছু অংশ, আমি কেটে কেটে সেটাকে এডিট করে জাস্ট আপনাদের জন্য শেয়ার করছি। কেকটা ছিল সানজিদাস কেক মানিয়া থেকে। আমরা ছাদের উপর, আমরা কয়েকজন যারা ক্লোজ ছিলাম, তারা মিলে জাস্ট একটা ফটো বুথ অ্যান্ড একটা ছোটোখাটো একটা এরিয়া করেছিলাম, যেটার মধ্যে টেবিলের মধ্যে আমরা রঙগুলোকে সাজিয়ে রাখবো, একটু ছোট করে একটা কেক কাটবো অ্যান্ড আমার গার্লফ্রেন্ডকে একটু সারপ্রাইজ দেবো, ওকে জাস্ট একটু হ্যাপি করার জন্য। যেহেতু ওর বাংলাদেশে আমরা ছাড়া আর তেমন কেউই ছিল না, আন্টি এসেছিলো অ্যান্ড রঙগুলো হচ্ছে যখন আমরা আমাদের ফেসে দিয়েছিলাম এর কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছিল, এই টাইপের রং এনেছিলাম। কারণ রং খেলা প্রোগ্রামগুলোতে যে রঙগুলো ইউজ করা হয়, যেহেতু ওর নেক্সট ডেতে প্রোগ্রাম, আমাদেরকেও মেকআপ করতে হবে, আমাদেরকেও সাজতে হবে অ্যান্ড স্কিনের একটা ব্যাপার আছে, সো এমনিতেই সেন্সিটিভ স্কিন সবার, সো এই টাইপের কালার আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তারপর সব কালারগুলো একসাথে প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম আমার গার্লফ্রেন্ডের গালে প্রথম রঙটা মেখে দিই অ্যান্ড ও খুব হ্যাপি ছিল ওই দিন অ্যান্ড ওর জন্য এটা ছিল একটা সারপ্রাইজ পার্টি। বিয়ে মানে আনন্দ, বিয়ে মানে নাচানাচি। সো আমরা এখানে লাইক আমরা যদি পারতাম প্রোগ্রামটা 20 দিন টেনে 20 দিন করতে, সবাই এনজয় করতাম আরও বেশি, কারণ আমরা এভরিডে অনেক এনজয় করেছি। রং খেলা একদিন লাইক অনেক মজা করেছে, একদিন মিউজিক ছিল, আমরা সবাই নাচানাচি করেছিলাম। আসলে আমরা যারা বিউটি ইনফ্লুয়েন্সার, যারা আমরা লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার, যারা মেকআপ আর্টিস্ট, আমরা দেখা যায় সময় করে উঠতে পারি না, যে আমরা একটু নিজেদের মধ্যে নিজেদেরকে একটু টাইম দেবো। ওই দিনগুলো আমরা খুবই এনজয় করেছি। নদীর প্রোগ্রামে আমরা ক্লোজ যারা ছিলাম, আমরা সবাই নাচানাচি করেছি, অনেক মজা করেছি আমরা, সবাই রং মাখামাখির পর্ব শুরু হয়ে গিয়েছিল। ওই দিন নেহা ছিল, রাইসা ছিল, অ্যানি ছিল, তারপর লুবনা ছিল, লামিসা ছিল, সবাই আমরা অনেক অনেক এনজয় করেছি, অ্যাজ আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড ড্রেস কোড দেওয়া হয়েছিল সবাইকে, যে হোয়াইটের সাথে রেড চুন্দ্রির ওড়না পরে আসবে, কিন্তু আমি বাসা থেকে সবচেয়ে ময়লা যে হোয়াইট কালার টি শার্টটা ছিল সেটা পরে গিয়েছিলাম। আর ছাদের উপর সবাই সবাইকে এভাবে রং মেখে ফটোশ্যুট করছিলাম, পিকচার্স তুলছিলাম অ্যান্ড সবাই আমরা এটা ছিল আমাদের নদী খন্দকারের প্রি ওয়েডিং সেলিব্রেশন, যেখানে রং দিয়ে মাখামাখি সবার চুল আঠালো হয়ে গিয়েছিল। এখানে ইভানকেও ছাড়া হয়নি, ইভান ক্যামেরাটা বেচারা পলিথিন দিয়ে বেঁধে ঢেকে রেখেছিল, তারপরেও নতুন একটা টি শার্ট পরেছিল, সেটাও শেষ। আমার তো বাসা থেকে পুরনো একটা টি শার্ট পরে গিয়েছিলাম, এটা শেষ হলেও কোনো প্রবলেম নাই। ফেস শেষ, চুল শেষ, সব জায়গায় একদম আটা পর্যন্ত আমরা ইউজ করেছি হোয়াইট কালার মেক করার জন্য অ্যান্ড একটা পিকচারের জন্য আমরা আটা উপরের দিকে ছুঁড়ে মেরেছিলাম। তারপর আর কি সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের সবার নিচে যাওয়ার প্রিপারেশন চলছিল, যখন অন্ধকার হয়ে আসছিল সবাই বলছিল যে ফোনের লাইট ধরে ধরে আমরা এখন ভিডিও করব। আমরা কিন্তু ছাদেই খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আমরা নিচে গিয়ে সবাই মজা করেছিলাম। রং তখনও ছিল কিছুটা অ্যান্ড সেটার সাথে আটা মিক্স করে আমরা সেটাকে বাড়িয়ে তারপর সবার ফেসে, চোখে, মুখে একদম মাখায় শেষ, কিন্তু সেই রংটা আবার এক ঘন্টার মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। এরপর অন্ধকার হয়ে আসছিল, ছাদের যতটুকু লাইট ছিল অতটুকু লাইটের মধ্যে সবাই নাচানাচি স্টার্ট করেছিল। আমাদের প্রি ওয়েডিং সেলিব্রেশনটা অলমোস্ট 1 মান্থের মতো হয়েছিল, এরকম মজা আসলে কারো ওয়েডিংয়ে আর হবে না কখনো, কারণ এত মজা করেছিলাম আমরা। একদিন পার করেছিলাম পিৎজা অ্যান্ড কোক দিয়ে, একদিন পার করেছিলাম আমরা নাচানাচি করে, একদিন পার করেছিলাম আমরা গার্লস নাইট করে, এই টাইপের করে আমরা ডে জাস্ট পার করেছিলাম অ্যান্ড দেন আজকে ছিল আমাদের রং খেলার প্রোগ্রাম। তারপর অন্ধকার হয়ে এসেছিলো, তখন আমরা আন্টিকে খুঁজে পাচ্ছিলাম না, আন্টি তখন নিচে ছিল, আন্টি আমাদের সাথে জয়েন করেছিল অ্যান্ড অনেক এনজয় করেছিল আন্টি, কারণ সুইডেনে আন্টি আমাদের এই প্রোগ্রামগুলোর প্ল্যানিং সব কিছু জেনেছিলো অ্যান্ড আন্টি আসার পর আমরা সবাই একসাথে সেলিব্রেট করবো বলেছিলাম। তারপর আন্টি আসার পর আমরা অনেক এনজয় করেছিলাম, আন্টি নিজেও ছাদে নাচানাচি করেছিল, নানুকে উপরে আনা হয়েছিল সবাই একসাথে অ্যান্ড
অনেক কষ্ট হয়েছিল ভিডিওটা ভয়েস দিতে, কারণ আমি অনেক হাসি কন্ট্রোলে রেখে আমি কথাগুলো বলছিলাম, বুঝাতে ট্রাই করছিলাম আপনাদেরকে। ঘরে পুরোটা ফুল দিয়ে ছিটিয়ে একদম নষ্ট করে ফেলেছিলাম সবাই। লামিয়া তখন ঝাড়ু দিচ্ছিল নাচের তালে তালে, অ্যান্ড নদী খন্দকারও নাচানাচি করছিল। যেহেতু আমি আমার বেবিদেরকে বাসায় রেখে এসেছিলাম, সো আমাকে একটু তাড়াতাড়ি লিভ নিতে হবে। অ্যান্ড আমি লাস্ট মোমেন্ট লাইক রাত 2টা পর্যন্ত ছিলাম, তখন আমার খালামুনি স্টেশনে আসার কথা ছিল। অ্যান্ড আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বলছিলাম যে আমি এখন চলে যাব। তখন আমি আমার ছোটো ভাইকে কল করি, কল করার পর আমি রেল স্টেশনে যাই। ওখানের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আন্তর্জাতিক মানের চায়ের একটা কারিগর, বিখ্যাত রাজা মামার চা এখানে বিক্রি করে এই প্লেসটাতে। এখানে 30-40 টাকা থেকে মালাই চা থেকে শুরু করে অনেক টাইপের চা আছে এখানে। একটু ঠান্ডা ছিল, যদিও ভিডিওটা আগের করা, আমি আজকে ব্লগটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে খুব মজা করে মালাই টাইপের করে উপরে অনেক কিছু দিয়ে চা বানিয়ে আমাকে দিয়েছিল আমার ছোট ভাই এবং আমি বাইকে করে রেল স্টেশনে গিয়েছিলাম রাত 2:30 বাজে। তখন আমার খালামুনি আসছিল, আমরা ওয়েট করছিলাম অ্যান্ড চা খাচ্ছিলাম। আমার ভাই আমাকে এটা বলেছে যে অনেক মজার একটা প্লেস আছে, আদারওয়াইজ আমি জানতাম না। এটা ঠিক রেল স্টেশনের অপোজিটেই, এটা হচ্ছে রাজা মামার চা। এখানে 2টা দোকান আছে, যদিও খুব মজা করে তারা চা বানায়, যদিও চিনিটা একটু বেশি দেয়, বললেও মামা বেশি দেয়, কারণ এটা মেক করা থাকে দুধের সাথে, সুগারটা অ্যাড করা থাকে। খুবই টেস্টি ছিল, অনেক টাইপের চা ছিল ওখানে, নর্মাল থেকে মালাই থেকে শর্ট টাইপের, তারপর ওখানে এলাচি চা ছিল। আমরা ওখানে মালাই চাটা চুজ করেছিলাম অ্যান্ড লাস্ট মোমেন্টে কিছু আইটেম মিসিং ছিল, উপরে এটা গুঁড়া দুধ দিচ্ছিল, কীভাবে মেক করছিল আমরা সব কিছুই দেখছিলাম, আমাদের সামনেই মামা মেক করেছিল এটা। উপর দিয়ে আবার খুব সুন্দর কিছু ডিজাইন এগুলো খাওয়া যায়, কিছু পেস্তাচু নাটসও দিচ্ছিল। তারপর খালামুনিদের জন্য ওয়েট করছিলাম, এটা আমার ছোটো ভাই। চা খাওয়ার পর্ব শেষে খালামুনি এসেছিলো, তারপর খালামুনিকে নিয়ে আমরা বাসার দিকে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা যদি এরকম আরও ভিডিওস দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নদী খন্দকারের বিয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার ব্লগও আমি করেছি, সেটাও আমি পোস্ট করব যদি আপনারা আমাকে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।